হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা আপনাদের ফেসবুক কিংবা মেসেঞ্জারের স্টোরি টাইপে 30 সেকেন্ডের বেশি ডিউরেশনের যে কোনো ভিডিও, সেটি 5 মিনিট হোক কিংবা 10 মিনিট হোক, যে কোনো ডিউরেশনের ভিডিও কীভাবে আপলোড করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা ফেসবুকে তাদের স্টোরি টাইপে অনেক বেশি ডিউরেশনের ভিডিও তারা আপলোড করে থাকে। যেমন তারা কোনো কোনো সময় এই পুরো একটি গান তাদের স্টোরি টাইপে আপলোড করে ফেলে। তো এটি কীভাবে করে সেটি আমরা অনেক সময় জানতে চাই, কিন্তু অনেক চেষ্টা করে হয়তো পারি না। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক কিংবা মেসেঞ্জারের স্টোরি ট্যাবে 30 সেকেন্ডের বেশি যে কোনো ডিউরেশনের ভিডিও খুব সহজেই কীভাবে আপলোড করবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সেই সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কোনো কিছু যদি শিখতে পারেন এবং একটুও যদি উপকৃত হন, তো অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভেয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক কিংবা মেসেঞ্জারে স্টোরি ট্যাবে 20 বা 30 সেকেন্ডের বেশি ডিউরেশনের ভিডিওগুলো শেয়ার করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে মেসেঞ্জারটি অন করে নিতে হবে। তো মেসেঞ্জারটি অন করার পরে আপনারা সাধারণত যে কাজটি করে থাকেন, ইওর স্টোরি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ট্যাপ করে ভিডিওটি সিলেক্ট করে আপনারা শেয়ার করে থাকেন। তো এখান থেকে মূলত 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের বেশি ক্লিপ আপনারা শেয়ার করতে পারেন না বা করা যায় না। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, বেশি ডিউরেশনের ভিডিও আপনাকে শেয়ার করতে হলে যে কাজটি করতে হবে, প্রথমে যে কোনো ফ্রেন্ডের ইনবক্সে চলে যেতে হবে। তো আমি আমার যে কোনো একটি ফ্রেন্ড এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে তার চ্যাট লিস্টে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনের পাশে যে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিবেন। যে ভিডিওটি আপনি এখানে হিস্টোরি ট্যাবে শেয়ার করতে চাচ্ছেন, তো আমি এরকম একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দিয়ে এখানে জাস্টি করবেন, এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন। তো আপনারা পাশের এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি। তো দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড অপশনের পাশে যে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি, এটার উপরে ট্যাপ করে দিলেই আপনার এই স্টোরিটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এরপরে আপনি আরেকটি কাজ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিম আইকন, তো এটার উপরে ট্রিম করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন এবং ক্লিপটি যেখানে যেটি আপনি এখানে শেয়ার করতে চাচ্ছেন বা মাঝখান থেকে বা কর্নার থেকে সেটুকু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দিলেই আপনার এটি এখানে ক্লিপটি এখানে কেটে যাবে। তো এরপরে আপনি চাইলে এখান থেকে ইওর স্টোরি ট্যাবে এখানে ট্যাপ করে আপনার এই ক্লিপটি আপনি শেয়ার করতে পারেন ফেসবুক কিংবা মেসেঞ্জার স্টোরিতে। তো এভাবে মূলত আপনি এই কাজটি করতে পারেন। তো আরেকটি কথা, এখান থেকে আপনি যে কোনো ডিউরেশনের ভিডিও আপলোড করতে পারেন বা শেয়ার করতে পারেন, কিন্তু সেটির ফাইল অবশ্যই 48 MB এর কম হতে হবে। অর্থাৎ 48 MB-র বেশি হলে সেটি আপনি শেয়ার করতে পারবেন না। এর নিচে আপনি যে কোনো সাইজের, যে কোনো ডিউরেশনের, সেটি 20 মিনিট হোক বা 25 মিনিট হোক বা 5 মিনিট হোক, যে কোনো ভিডিও আপনি শেয়ার করতে পারবেন। তো এভাবে চাইলে আপনি যে কোনো ভিডিও, যে কোনো ডিউরেশনের ভিডিও আপনি ফেসবুকের বা মেসেঞ্জারের স্টোরি ট্যাবে শেয়ার করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কোনো কিছু যদি শিখতে পারেন, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।